আসসালামু আলাইকুম। দিলাক জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি চলে আসছি জালকুড়ি। জালকুড়ি সাইটে আমার ইন্টেরিয়র ডেকোরেশন কাজগুলো করা, ফল সিলিং ডিজাইনগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো, যেগুলো হলো হাফ সিলিং ডিজাইন। আমাদের কাজটা দেখবেন এবং রং মিস্ত্রিরা কাজের ফিনিশিং কাজ চলতেছে রঙের বুটগুলাতে, যেভাবে আপনার ফিনিশিং এর কাজ করে ওয়াটার সিলার মেরে তারপরে লাইন পুটিং টেনে কিভাবে কাজটা করতেছে, সরাসরি কাজটা দেখার জন্য আজকে আপনাদের জন্য সরাসরি চলে আসছি জালকুড়িতে, নারায়ণগঞ্জ জালকুড়ি। এখন রং মিস্ত্রিদের কিছু কাজ আমি দেখাইতেছি, আপনার কাজগুলো দেখবেন। কাজগুলো হলো এখন জিপসাম ফল সিলিং যে ডিজাইনটা, এটা হলো হোয়াইট সাদা। এখন সাদা আমি ডিজাইনটা ফল সিলিংগুলো দেখাইতেছি, পরবর্তী নেক্সট টাইম আমি দ্বিতীয় পার্টে কালারিং দেখাবো আপনার। আজকের জন্য নিয়ে আসছি সাদা, হোয়াইট দেখাবো। তো দেখবেন আপনারা, ফলো করবেন ডিজাইনটা কীভাবে হাফ সিলিং ডিজাইনটা করা হয়, আমি টেনে টেনে দেখাচ্ছি আপনাদের। আপনি চাইলে আপনার বাসায় সুন্দর মতন এভাবে হাফ সিলিংগুলো ডিজাইন করে নর্মালভাবে নিতে পারেন, যদি আপনাদের বাজেট ভালো থাকে তারপর ফুল সিলিং করে নিতে পারেন। এটা এখন যেটা দেখাচ্ছি এটা শুধু হাফ সিলিং দর্শক, আপনারা শুধু হাফ সিলিং যারা ক্লায়েন্ট পছন্দ করেন তারা হাফ সিলিংগুলো এইভাবে করে নিতে পারবেন। প্রতিটা রুমে, ড্রয়িং রুমে, বেডরুমে, ডাইনিংয়ে সব জায়গায় আপনারা কাজগুলো করে নিতে পারবেন। নিচে স্পট লাইটের যেই গ্রুপগুলো কাটা আছে এটার ভিতরে লাইটগুলো যখন লাগানো শেষ, কমপ্লিট হবে, কালার শেষ হবে, তখন আমি আবার দ্বিতীয়বার আপনাদের তুলে ধরবো ইউটিউব চ্যানেলে। আমার ডিলাক্স জিপসাম ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি নক করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে। দর্শক, এই যে ডিজাইনটা করা হাফ সিলিং এর আমি একটু ফিনিশিংগুলো দেখাইতেছি, যেটা হোয়াইট। কিছু কিছু ক্লায়েন্ট প্রশ্ন করে, ভাই আমি এটা সাদা রাখতে চাই, তাদের জন্য আজকে তুলে ধরা। তারা চাইলে এরকম সাদা সুন্দর করে আপনি রুমে রাখতে পারেন, আপনার সিলিং এর সাথে ম্যাচিং করে, সিলিং যে কোনো কালার, ওয়াল যে কোনো কালার করে আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন। আর যদি আপনি আরও সিম্পল চান তাহলে শুধু এই যে নিচে যে কর্নারটা দেওয়া আছে, নিচে যে কর্নারটা দেওয়া, নিচে একটা বর্ডার দেওয়া, যদি আপনাদের কস্ট বাজেটে না থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধু ওই সিম্পল বর্ডারটা আর কর্নারটা করে নিতে পারেন। আমি পুরোটাই আপনাদের টেনে টেনে হাফ সিলিং এর ডিজাইনটা দেখাইতেছি, যে রং মিস্ত্রিদের কাজ করতেছে, লাইন পুটিংটা কীভাবে টানতেছে সেটা আমি আপনাদের দেখাইতেছি। কারণ অন্যান্য কোম্পানি, কিছু লোকাল প্রতিষ্ঠান আছে, তাদের কাজের কোয়ালিটি মানসম্মত না। আপনারা অবশ্যই অবশ্যই ডিলাক্স জিপসাম ডেকোরেশন ইউটিউব চ্যানেল সার্চ করে, অফিসগুলো ভিজিট করে, তারপরেই আপনারা যে কোনো কোম্পানির কাজ দেবেন, তাহলে আপনার প্রতারিত সামিল হবে না এবং কাজে থাকবেন না। এখানে এই যে মাঝখানে যে ডিজাইনগুলো আমি দেখাবো এখন, এটা হচ্ছে 56 একটা ডিজাইন, এটা হচ্ছে সিলিং রোজ, এটা 56 ইঞ্চি নিউ মডেল। 56-এর ভিতরে তিনটা মডেল হয়, একটা এই যে মডেলটা দেখা যাচ্ছে এটা নিউ মডেল, আর একটা ওল্ড মডেল আছে, আর একটা ওল্ড মডেল আছে। আপনি চাইলে 56 ডিজাইনটা জার বা ফ্যানের পয়েন্ট আপনি লাগিয়ে নিতে পারেন, সেট করে নিতে পারেন আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আরও আমি এখন দেখাবো আপনার যে দরজায় জানালাতে যে আপনার ইয়েটা হয় গেট, যেটা আপনার পর্দার রেলিংটা দেখা যাবে না, এটা হলো পর্দার রেলিংটার জন্য, যেহেতু আপনার পর্দা করলে পাইপটা দেখা যাবে না, পাইপটা অনেক সুন্দরভাবে ভিতরে থাকবে এবং পর্দাটা দেখা যাবে, পর্দার মডেলটা। এটা এখনও আমি কালার করি নাই, কালারের কাজ যখন শেষ হবে তখন আবার কালারের কাজ আপনাদের দেখাবো। এখন শুধু হোয়াইট কাজ চলতে আছে, রঙের কাজ চলতে আছে, সাদা মারতেছে, সেটা দেখাইছি আর একটা জানালায়। এটা চাইলে দর্শক আপনারা সুন্দর মতন আপনার বাসা বাড়িতে, ফ্ল্যাট বাড়িতে আপনি করে নিতে পারেন। জি দর্শক, আমি এখন অন্য রুমে চলে যাব, এখন ড্রয়িং রুমে চলে যাব। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যাচ্ছি, ড্রয়িং রুমে আমি কিছু কাজ করা আছে সেটা আমি দেখাবো। যেটা হলো এই যে সিলিং, ড্রয়িং রুমের সিলিং করা আছে, এটা হাফ সিলিং। আপনি চাইলে এরকম সুন্দর করে হাফ সিলিং আপনি রুমের ভিতরে করে নিতে পারেন। এখনও কাজটা, রঙের কাজ কমপ্লিট হয় নাই, ড্রয়িং রুমে যে একটা ডিজাইন করা, এটা জানালার করা। আপনি এখানে দেখা যায় ড্রয়িং রুমে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, রঙের কাজ শেষ হয়নি, রঙের কাজ চলতেছে, ফিনিশিংয়ের কাজ। আমি তারপরও আপনাদের মাঝে তুলে ধরলাম একটু ড্রয়িং রুমে যে হাফ সিলিংগুলো করা আছে। তারপরে মাঝে এখানে ফ্যানের পয়েন্টে অপশন রাখা আছে, তিনটা সিলিং রোজ দেওয়া হয়েছে, মাঝখানে 32 ইঞ্চি, সাইডে 20 ইঞ্চি। আর এখানে জিপসামে যে উনি আমার ক্লায়েন্ট, ওনার যে ফ্ল্যাটটা ডেকোরেশন করছি, এটা আমি নেক্সট টাইম যখন ইউটিউব চ্যানেলে আমার যাবে তখন আপনাদের সাথে ওনার সাথে পরিচয় করাই দিব। এখানে জিপসাম যে গেটটা করা, চাইলে আপনি সুন্দর মতন এইভাবে ড্রয়িং ডাইনিং এ গেটটা করে নিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। যখন এখন হোয়াইট কালার করা হয়নি, কালারটা আমরা লাস্টে আপনি দ্বিতীয় পার্টে দেখাবো। আমি আর একটা রুমে দেখাচ্ছি, সেম এজ হচ্ছে যে হাফ সিলিংগুলা,
আপনি চাইলে নর্মাল করতে পারেন, হাফ সিলিং করতে পারেন, ফুল সিলিং করে নিয়ে সুন্দর করে এভাবে ফ্ল্যাটটা সাজিয়ে নিতে পারেন আপনার মনের মতো করে। উপরে সিলিংয়ে যেটা 20 ইঞ্চি যেটা দেখতেছেন, সাইডে হাফ সিলিং করা, হাফ সিলিং করা, রঙের কাজ চলতে আছে। আপনি চাইলে এত সুন্দর করে নিতে পারেন। এখানে যে আর একটা সুন্দর করে গেট করা, আপনি চাইলে এটাও সুন্দর করে করে নিতে পারেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে কাজটা তুলে ধরা হলো নারায়ণগঞ্জ জালকুড়িতে, কারণ আপনারা ইউটিউব চ্যানেলগুলো আমার বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে। আমার দর্শকদের জন্য উদ্দেশ্য বলা, আপনারা ইন্টেরিয়র কাজ করার আগে ডিলাক্স জিপসাম ডেকোরেশন কোম্পানিতে একটু অফিসগুলোতে ভিজিট করবেন। ডিলাক্স জিপসাম ব্র্যান্ড একটা শোরুম, এখানে ডিলাক্স জিপসামের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট 2005 সাল থেকে সফলতার সাথে বিজনেস করে আসছি। আপনি চাইলে আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনি যেতে পারেন। আমাদের ব্রাঞ্চ আছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, পেন, এই 5টা ব্রাঞ্চ রয়েছে। 5টা ব্রাঞ্চে যে ব্রাঞ্চে যাবেন, অফিসে কাজ করার আগে বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজটা দিবেন, কারণ লোকাল প্রতিষ্ঠান থেকে দূরে থাকবেন। আমার প্রতিষ্ঠানে যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন কোয়ালিটিটা, প্রোডাক্টটা কোথায় তফাত। আপনারা কম রেটের প্রতারণায় সামিল হবেন না, ভালো প্রোডাক্ট নেবেন, ভালো কাজ করবেন, ভালো সৌন্দর্যভাবে ফ্ল্যাট থাকবে। আর আপনার কাজটা একদিনের জন্য করা না, প্রায় 100 বছরের জন্য ফ্ল্যাটের ডেকোরেশনটা করা। আপনারা চাবেন অবশ্যই কাজটা মানসম্মত হোক, এই জন্য আপনাদের ধন্যবাদ সকলকে দেখার জন্য। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, সবাই দর্শক পুরো ভিডিওটা দেখবেন আপনাদের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।